আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আজকের খুব ইন্টারেস্টিং একটি ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। সেই ট্রিক্সটি হলো, আপনি যদি কোনো এক সময় আপনার ব্যবহৃত ইমেল নাম্বারটি ব্যবহার করে আপনি যে কোনো অ্যাপস বা ওয়েবসাইটে যদি লগ ইন করে থাকেন এবং পরবর্তীতে আপনার প্রয়োজন হচ্ছে কিন্তু আপনি পারতেছেন না লগ ইন করতে কারণ আপনি পাসওয়ার্ডটা ভুলে গেছেন, তার মানে আপনার ভুলে যাওয়া যে কোনো পাসওয়ার্ড আপনি যদি আপনার একটি জিমেল অ্যাকাউন্ট যদি অ্যাড করে রাখেন তাতে আপনি অবশ্যই সেই পাসওয়ার্ডগুলো ফেরত পাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যে ভিডিওটার জন্য অনেকে অপেক্ষায় ছিলেন যে কিভাবে ভুলে যাওয়া পাসওয়ার্ড ফেরত পাবো। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, আজকে সেই ভিডিওটি নিয়ে আমি আসলাম। তো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের দিন ইসলাম টেকনোলজি ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। তো চলুন তাহলে মূল ভিডিও শুরু করি। সর্বপ্রথম আপনার মোবাইলের যে সেটিং অপশনটি আছে সেই সেটিং অ্যাকশনে যে সেটিং অপশন আছে সেখানে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে নিচের দিকে যেতে থাকবেন, প্রাইভেসি নামে যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এখানে, এই প্রাইভেসি অপশনে আপনি ক্লিক করবেন। প্রাইভেসি অপশনে ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে যাবেন, প্রাইভেসি অপশনে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পারবেন এখানে অ্যাডভান্স নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে অটোফিল সার্ভিস ফর গুগল যে অপশনটি আছে আপনি সেখানে ক্লিক করেন। প্রথম যে নাম্বারটা অপশনটা সেখানে ক্লিক করার পরে আপনি যখনই পাসওয়ার্ড যে অপশনটি দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ডে যখন ক্লিক করবেন তখনই আপনি এই জিমেল দিয়ে যতগুলা ওয়েবসাইট বা অ্যাপস আপনি ব্যবহার করেছেন সবগুলো কিন্তু এখানে শো করবেন। দেখেন প্রিয় দর্শক শ্রোতা, যতগুলো ওয়েবসাইট আমি এখানে লগ ইন করেছিলাম এই জিমেলটি দিয়ে সবগুলো ওয়েবসাইটের এখানে কিন্তু চলে আসছে এবং আপনার ফেসবুকের পাসওয়ার্ডটাও কিন্তু এখানে দেখাচ্ছে। সবগুলো ওয়েবসাইটের লিঙ্ক বা যে কোনো অ্যাড্রেস বা যে কোনো অ্যাপস আপনি ওপেন করেছিলেন সবগুলো কিন্তু এখানে চলে আসছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনি জাস্ট আপনার কাঙ্ক্ষিত অ্যাপসের উপর আপনি ক্লিক করবেন এবং আপনি দেখতে পারবেন আপনার সেই কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি। যেমন স্ন্যাক ভিডিও যে অ্যাপসটি আছে সেটা নিয়ে আমি ক্লিক করলাম, আমার পাসওয়ার্ডটি মনে নেই। তো প্রিয় দর্শক শ্রোতা, উপরে দেখতে পাচ্ছেন আমার মোবাইল নাম্বারটি এবং নিচে হাইড করা আছে আমার পাসওয়ার্ডটি। তো আপনি যদি দেখতে চান তাহলে এখানে ক্লিক করবেন, যে চোখের যে চিহ্নটি আছে সেখানে ক্লিক করবেন এবং পাসওয়ার্ডটি এখানে কিন্তু শো করতেছে। তো প্রিয় দর্শক শ্রোতা, ঠিক এভাবে আপনার যেই কোনো অ্যাপস বা যে কোনো ওয়েবসাইটে যদি আপনি ঢুকে থাকেন, আপনার এই ইমেলটি ইমেল নাম্বারটি যদি ব্যবহার করে থাকেন এবং পরবর্তীতে যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি এই ট্রিক্সটি ব্যবহার করে আপনার সেই ভুলে যাওয়া পাসওয়ার্ডটি ফেরত পেতে পারেন। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভিডিওটি খুব উপকারী আপনার জন্য। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো আমরা প্রায় প্রতিদিনই আপলোড করে থাকি আমাদের পেজে এবং আমাদের চ্যানেলে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা এরকম আরেকটি ইন্টারেস্টিং এবং খুব উপকারী একটি ভিডিও নিয়ে সামনে আরও আসব, সে প্রত্যাশা আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।